হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা ঘরে বসে কি করে আপনাদের আধার কার্ডের যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো চেঞ্জ করতে পারেন। বন্ধুরা, আগেও এই সিস্টেম ছিল যে আপনি ঘরে বসেও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডের ডিটেলস চেঞ্জ করতে পারতেন, কিন্তু সেখানে অনেকগুলো সমস্যা ছিল। সেই সমস্যার কারণে কিন্তু আপনি সেই কাজটা সম্পূর্ণ করতে পারেননি। এখন যে নতুন আপডেটটা এসেছে, সেই আপডেটের মধ্যে আপনার ঘরে বসে কাজ হবে এবং আধার সেন্টারে যে এমপ্লয়ি রয়েছে তারা তাদের মেশিনপত্র নিয়ে এসে আপনার যে ডিটেলসগুলো রয়েছে, যেরকম যদি আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান কিংবা বায়োমেট্রিক চেঞ্জ করতে চান কিংবা ফটো চেঞ্জ করতে চান কিংবা আধার কার্ডের যে কোনো জিনিস আপনি যদি চেঞ্জ করতে চান, সেই সমস্ত জিনিস কিন্তু আপনার ঘরে বসেই করে দিয়ে যাবে আধার সেন্টারের যে এমপ্লয়ি আছে তারা। তো এর জন্য আপনাকে এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ একটি ফর্ম আপডেট করতে হবে। সেটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেলঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিবেন। তাতে আপনার লাভ হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওটা সবার প্রথমেই দেখতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন এখন জেনে নিই কী প্রসেস রয়েছে আধার কার্ড আপডেট করার জন্য সেই সমস্ত কিছু। তো সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটার কিংবা মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এই ওয়েবসাইটটি আপনার সেখানে লিখতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে এটা ওপেন করে নিতে পারেন। তো এটা হচ্ছে ইউআইডি এর যে আধার সেন্টারের যে ওয়েবসাইট, সেই আধারের ওয়েবসাইট। তো এটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে গেট আধার। তো গেট আধারের নিচে দেখবেন একটি অপশন রয়েছে বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট। তো সিম্পলি এটাও আগেও ছিল এই অপশনটি, তো এখনও এই অপশনটি রয়েছে। তো এই অপশনটির মধ্যেই আপনারা কিন্তু কিছু ফর্ম ফিল আপ করতে পারবেন। তো সিম্পলি আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে নিচে দেখতে পারবেন একটি অপশন দেওয়া রয়েছে সিলেক্ট। তো এখান থেকে আপনার যে কাছে এরিয়া কিংবা আপনি যে জায়গা থেকে বিলং করেন সেই এলাকাটা যদি এখানে আসে তাহলে আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি রয়েছি কুচবিহারের একদম কাছাকাছি, তো সিম্পলি আমি এখানে কুচবিহারটা সিলেক্ট করে নিচ্ছি। কুচবিহারটা সিলেক্ট করার পর এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে প্রসিড টু বুক অ্যাপার্টমেন্ট, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে আধার আপডেট এবং নিউ আধার, আরেকটি রয়েছে ম্যানেজ অ্যাপার্টমেন্ট। তো সিম্পলি আপনি যদি নিউ আধার করতে চান তাহলে নিউ আধারের অপশনে ক্লিক করবেন, যদি আধার আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো সিম্পলি আমি এখানে দেখাচ্ছি আপনাদের আধার আপডেট, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডটি কীভাবে আপডেট করবেন সেটা। তো এটা করার জন্য সর্বপ্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো সিম্পলি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করছি। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে এবং এখানে ওটিপি দিবেন এবং এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে পেজ ওপেন হওয়ার পরে সর্বপ্রথমে আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং এখানে আধারে যে নাম রয়েছে আপনার সেই নামটা এখানে দিতে হবে এবং সিটি সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে এবং ডকুমেন্ট টাইপ এগুলো সিলেক্ট করতে হবে এবং আপনি কিসের জন্য অ্যাপার্টমেন্ট চাচ্ছেন সেটাও কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে অলরেডি সিলেক্ট করা রয়েছে, তো আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি এবং আধারের যে নাম রয়েছে আমার সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে নিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কী কী জিনিসের জন্য এখানে আপডেট করতে চান। তো সর্বপ্রথমে এখানে নেম রয়েছে, জেন্ডার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, বায়োমেট্রিক ফটো, আইরিস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো সিম্পলি আমি আমার বায়োমেট্রিকটা ম্যাচ করছে না, তো সিম্পলি আমি বায়োমেট্রিকটা এখানে ক্লিক করছি এবং ক্লিক করার পর আপনাকে এখানে কী কত টাকা দিতে হবে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সিম্পলি এখানে দেখুন অলরেডি যদি আপনি একটা কিংবা দুটোর জন্য সিলেক্ট করেন তাহলে এখানে একই আসবে অ্যাপ্লিকেশন ফি এবং আপনি যদি অ্যাড্রেস করেন তাহলে এখানে আপনার কী অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তো এবং যদি আপনি মোবাইল নাম্বার চান তো সেই মোবাইল নাম্বারটা কী রয়েছে সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার পর নিচে যে অ্যাড্রেসের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সিম্পলি আমি এগুলো আনটিক করে দিচ্ছি। তো আমার সে যেহেতু বায়োমেট্রিকটা রয়েছে শুধু আমি বায়োমেট্রিকটা এখানে করে দিচ্ছি। বায়োমেট্রিক করার পর নেক্সট এখানে দেখুন একটি অপশন রয়েছে, তো সিম্পলি এই নেক্সট অপশনে ক্লিক করব। এবং নেক্সট অপশনে ক্লিক করার পর আমি কত তারিখ এখানে অ্যাপয়েন্টমেন্ট চাই কিংবা কত তারিখ ওরা আমার বাড়িতে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আমি এই মাসেই চাই তো এই মাসেরটা এখানে সিলেক্ট করতে হবে, এবং যদি আমি মনে করি যে নেক্সট মাসে নিব সেই নেক্সট মাসেরটাও কিন্তু আমি এখানে সিলেক্ট করতে পারবো। তো সিম্পলি ধরুন নেক্সট মাসের আমি 5 তারিখ চাচ্ছি, তো 5 তারিখ এখানে আমি সিলেক্ট করে নিলাম, এবং কোন টাইমে ওরা আসবে আমার বাড়িতে সেটাও এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো এখানে দেখুন সকাল 9টা থেকে বিকেল 6টা সন্ধ্যা 6টা পর্যন্ত রয়েছে টাইম। তো সিম্পলি আমি ধরুন এখানে দুপুর 12টার সময় আমি চাচ্ছি, তো 12টা থেকে এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে, সিম্পলি এই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমি কি কাজের জন্য এখানে ওদেরকে আসতে বলেছি এবং কি কি ডিটেলস রয়েছে আমার এই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং কি ডকুমেন্ট টাইপ রয়েছে সেগুলোও কিন্তু এখানে লেখা রয়েছে। যদিও বা আমি এখানে ডকুমেন্ট টাইপটা সিলেক্ট করিনি, তো আপনারা কিন্তু অবশ্যই ডকুমেন্ট টাইপটা সিলেক্ট করে নেবেন। তো এরপর এখানে দেখুন সাবমিট অপশন রয়েছে, তো সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে। তো এই পপ আপের দেওয়া রয়েছে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন অর্থাৎ যে ডিটেলসগুলো ভরেছেন সেই ডিটেলসগুলো সঠিক কিনা। যদি আপনি এখানে এডিট করতে চান কিংবা কোনো কিছু ভুল রয়েছে তাহলে এটা ক্যান্সেল করে কিন্তু আপনি সেটা ঠিক করতে পারেন। তো আমি একবার দেখে নিয়েছি আমার ইনফরমেশনগুলো সঠিক রয়েছে, তো সঠিক থাকার কারণে আমি এখানে ওকে যে অপশনটা রয়েছে সেই ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখুন ইনফরমেশন যে পেমেন্ট অপশনটি রয়েছে সেই পেমেন্টটা কিন্তু এখান থেকে আমাকে করাতে হবে। তো পেমেন্টটা আমাকে অনলাইনে দিতে হবে, তো এখান থেকে অনলাইন অপশন রয়েছে সেই অনলাইন অপশন দিয়ে কিন্তু আমি পেমেন্টটা করিয়ে দিলেই ওরা কিন্তু যে 5 তারিখ রয়েছে অ্যাপয়েন্টমেন্টটা সেই 5 তারিখ বা দুপুর 12টার সময় কিন্তু ওরা আমার বাড়িতে চলে আসবে, এবং আমার যে ফিঙ্গারপ্রিন্ট ডিটেলসটা রয়েছে সেটা আমি আপডেট করতে পারবো। তো ভিউয়ার্স আপনারাও কিন্তু এভাবেই আপনাদের যে ডিটেলসগুলো রয়েছে যদি আপনারা আপডেট করতে চান তাহলে এই এর মাধ্যমেই কিন্তু আপনারা আপডেট করতে পারবেন ঘরে বসেই। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা জানতে পেরেছেন কিভাবে ঘরে বসেই আপনারা আপনাদের আধার কার্ডের আপডেট করতে পারবেন। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।